গাইস আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন আমাদের ঠেকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, একটু কালী পুজো হচ্ছে, হালকা করে কালী পুজো দেখিয়ে দেবো। সুন্দর লাইটিং, এই আলোটা কি আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে পারবে? ইন্ডিকেটর লেফটে আছে, আমরা যেখানে যাচ্ছি সেটা আমরা চিনি না, আমার নাম শুনেছি শুধু। এবার আমরা দেখছি, যদি খুঁজে পাই তাহলে খাওয়া হবে, নাহলে হবে না। বিকেল হয়ে গেল বন্ধু, সামনে বাম্পার আছে একটা। আচ্ছা গাইজ, আমরা শুনলাম করোনা খুব বাড়ছে। আচ্ছা করোনা কি কমপ্লেন খেয়ে বাড়ছে? হতেই পারে, হরলিক্সও খেতে পারে। এই যে গাইজ, এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, না গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলবো না, মানে এটা হচ্ছে করোনাকে কমপ্লেন খাওয়াতে এরা এসছে। কমপ্লেনটা আবার সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। সোজা গিয়ে লেফটে, মানে আমার যতদূর ধারণা আছে। গাইজ আমরা এখনো খুঁজে পেলাম না, সন্ধ্যা হয়ে গেল, আমার কাছে কোনো ব্যাপার না। গাইজ আমরা এখন কুয়াশার মধ্যে ঢুকছি, ঠিক আছে, কুয়াশাটা জাস্টিস করা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু কুয়াশা আছে, প্রচণ্ড কুয়াশা আছে, প্রচণ্ড কুয়াশা। আমরা কিন্তু বিহারে নেই, ঠিক আছে, আমরা বাংলাতেই থাকি, বাংলা কখনো কবে যে বিহার হয়ে যাবে এটাকে জানে। আসলে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ, যাতে পশ্চিমবঙ্গ বিহার না হয়ে যায় সেই জন্য আমাদের স্টেটে গুটখা খাওয়া বন্ধ করে দিল। যা, হ্যাঁ বলছি, গুটখা খাওয়া বন্ধ করলে কি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গটাকে বিহার হওয়া থেকে আটকানো যাবে? আপনারা বলুন ভাই। সুন্দর লাগছে এই যে আমরা এখানে, আমার দেখা যাচ্ছে না, আমরা একটু ভুল রাস্তায় ঢুকেছিলাম গাইস, কিন্তু আমরা আবার ঠিক জায়গায় চলে যাচ্ছি, নো প্রবলেম। ছোপ ঝাড় জঙ্গল সব আছে, কিন্তু কাউকে নিয়ে যে ঢুকবো সেই মানুষটাই তো নেই। বাড়িও এখন ক্যাফের মতন হয়ে গেছে, কোথায় যাচ্ছি কেউ জানে না, কিন্তু আমরা যাচ্ছি। আমরা একটা খুব সুন্দর শর্টকাট দিয়ে আসলাম, কোন দিকে ভাই? এখন আমরা সোজাই যাবো, সবসময় জীবনে সোজা পথে যেতে হবে। সুন্দর একটা গান গাইস, একটা সাংসারিক গান, যেখানে চুল বাঁধার কথা বলা হয়েছে, আর আমরা জানি যে চুল বাঁধে সে রাধে। এটা হচ্ছে আমাদের ঠেক, আমাদের ঠেকে পাওয়া যায় চা, আর এটা খুব একটা সুন্দর জিনিস, এটা খুব সুন্দর লাগলো, বেশ ইনোভেটিভ জিনিস। চলো যাও, শীতকালে বৃষ্টি হলে কেমন লাগে? এখন যদি বৃষ্টি হয় খেলা শেষ। খুব সুন্দর একটা জিনিস লেখা আছে, গুড থিংস টেক টাইম। এবার খাওয়ার পরে বুঝবো যে গুড থিংস না ব্যাড থিংস। এটা আছে চিকেন চিজ বল আর চিকেন স্প্রিং রোল দুটো। ওকে, ব্যাপারটা হচ্ছে এবারে আমি কাঠিটা ঢুকিয়ে দিয়েছি, অ্যাজ এ বাঙালি আমি একটু কাঠি করতে ভালোবাসি। এই চিকেন চিজ বলের মধ্যে আমরা একটু কাঠি ঢুকিয়ে দেওয়ার ফলে এখান থেকে রক্ত বেরোচ্ছে। চলো খাওয়া যাক।
দিস ইজ চিকেন স্প্রিং রোল, চলো এটাও টেস্ট করে দেখা যাক। আর আগের আইটেমটা অতটাও ভালো ছিল না, বাকি রিভিউ বাইরে গিয়ে দেবো। তো এটা হলো আমাদের ঠেক, কিন্তু এটা আমাদের না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে চা খেলাম, স্প্রিং রোল আর চিকেন চিজ বল এক প্লেট। বল কেমন লাগলো প্রথমে তোর কাছে শুনো। প্রথম কথা যা হয়েছে, হ্যাঁ পোষায় না, মানে তা আমারও কথা, মানে টেস্ট হিসেবে নট সো গুড। চিকেন স্প্রিং রোল থেকে আমরা ঠিক আছে 20 টাকা হিসাবে দাম ঠিক আছে, বাট 30 টাকা দিয়ে আমরা খেয়েছি, 10 টাকা ডিফারেন্সে অনেক আকাশ পাতাল পার্থক্য। এখানে মানে 20 টাকাও জাস্টিস করছে না, ঠিক আছে। আচ্ছা চিকেনের কি বলস থাকে? আমার তো মনে হয় না থাকে, কিন্তু আমরা মনে হয় ওটাই খেয়েছি, ওই জন্য চিকেন বলসের মধ্যে চিকেন ছিল, ঠিক আছে, দ্যাটস ইট। আর না আসা যেতে পারে, ভালো অ্যাম্বিয়েন্স ঠিক আছে, এসে গল্প গল্প করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য ঠিক আছে, বাট খেতে আসার জন্য ঠিক নেই, ঠিক আছে। যদি কেউ মনে করে যে খেতে এসেছি আমরা খাবো এখানে, তাহলে সেটা সম্ভব না। তো এটাই টাইম স্পেন্ড, বিকেলে একটু আড্ডা দেয়া ঠিক আছে, হ্যাঁ ওইটাই। কিন্তু চা অবধি ওকে, চা ইজ গুড, চা অবধি ঠিক আছে, তারপরে আর কিছু দরকার নেই, ঠিক আছে। তো ওটাই, চলো বাড়ি যাওয়া যাক আজকে, টাটা বাই বাই।